এখানে বলছে যে রিড দা ফলোয়িং আ স্টোরি রিটেন বাই দ্য স্টুডেন্ট ফর দেয়ার এনুয়াল স্কুলস ম্যাগাজিন এখানে যে গল্পটা আছে এটা শিক্ষার্থীদের দ্বারা লিখিত একটা গল্প অ্যান্ড এটা পড়তে বলছে এটা কি বিষয় নিয়ে এনুয়াল স্কুল ম্যাগাজিনে পাবলিশড হওয়ার একটা লেখা অ্যান্ড আর্কস অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন ফেয়ার অর গ্রুপস নিচের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলা দলগতভাবে অথবা জোড়ায় জোড়ায় করতে বলছে প্রথমে আমরা গল্পটা পড়বো শহীদ স্যার ইজ নট অনলি আওয়ার ক্লাস টিচার বাট অলসো আওয়ার গাইড শহীদ স্যার আমাদের শুধু কি নয় শ্রেণী শিক্ষক নয় তিনি আমাদের পরিচালক তিনি আমাদের গাইড হ্যার এনি ওয়ান অফ ইজ এনি ওয়ান অফ আজ ইজ ইন ট্রাভেল হি ইজ দেয়ার এন্ড সামটাইমস উই হি হ্যাজ মেজিক্যাল পাওয়ার যখনই আমরা কেউ কোনো সমস্যায় পড়ি তিনি সেখানে থাকেন মাঝে মাঝে আমরা ভাবতাম যে তার জাদুকরী ক্ষমতা রয়েছে আদারওয়াইজ আই ওন্ডার হাউ হি গেটস ইনফর্ম অ্যাবাউট আওয়ার প্রবলেম আমরা ভাবতাম যে কিভাবে সে আমাদের বিষয়গুলো জানে ওয়ান অফ আওয়ার ফ্রেন্ডস আজ মাইন ওয়ান টু বান্দরবন একদা আমাদের কোনো এক ফ্রেন্ড বান্দরবনে গিয়েছিলেন যখন সে পাহাড়ে উঠতেছিলেন চেষ্টা করছিলেন এ বোন অফ হিজ রাইট লেগ গড তার কি হয়েছে ডান পাটা সে হাঁটতে পারে নাই এনি ক্লাসেস ক্লাসে যেতে পারে নাই ফর টু মাসের জন্য হি ওয়াজ ইন টোটাল ডার্কনেস অ্যাবাউট ক্লাসরুম টিচিং অ্যান্ড লার্নিং সে সম্পূর্ণ সে জানতো না যে ক্লাসে কি হচ্ছে ক্লাসরুমে যেতে পারে না ক্লাসরুমের পড়াশোনা সম্পর্কে সে কিছুই জানে না এন্ড দিস লং অ্যাবসেন্ট হার্ট হিস মাইন্ড এন্ড হি হ্যাড টু পাস টাইম এই যে অনুপস্থিতিটা তার মনে আঘাত করেছে এবং একটা ভয়ঙ্কর সময় সে পার করেছে এজ ইউজুয়াল শহীদ স্যার কাম ফরওয়ার্ড উইথ হিজ ইউনিক আইডিয়া দ্যাট এভরি ডে आवर फ्रेंड्स উড ম্যাসেজ হিম এভরি ডিসকাস্ট ইন দা ক্লাস তো শাহিদ চার একটা ইউনিক আইডিয়া বের করেছেন যে প্রত্যেকদিন মালিহা ক্লাসে যে পড়াটা হচ্ছে যা কিছু হচ্ছে সেটা মেসেজ দিবে কাকে আজমাইন মালিহা টুক হিজ রেসপন্সিবিলিটি উইলিংলি মালিহা কি করছে মালিহা টুক হিজ রেসপন্সিবিলিটি উইলিংলি বিকজ ইট হেল্প ইমপ্রুভড হার কমিউনিকেশন স্কিল মালিহা কেন এই দায়িত্বটা নিয়েছেন ইচ্ছাকৃতভাবে কারণ এটা তার যোগাযোগ পদ্ধতিটাকে যোগাযোগ দক্ষতাটাকে বাড়াবে তার দক্ষতা যোগাযোগের দক্ষতা বাড়াবে স্যার অলসো টোল আজ টু ভিজিট হিম এভরি অল্টারনেটিভ ডে স্যার কিন্তু আমাদেরকে বলেছেন যে শুধু মালিহা মেসেজ দিবে না একজনের পরে একজন মেসেজ দিবেন ডিসকাস

কয়েকটা কোশ্চেন আছে সাতটা কোশ্চেন আছে এই কোশ্চেনের অ্যান্সার গুলো আমরা দেখবো প্রথম কোশ্চেন হোয়াট হ্যাপেন টু আজমাইন এ বোন অফ আজমাইন রাইট লেগড গড ডিসপ্লেসড তার ডান পা ভেঙে গিয়েছে বা মস্কে গিয়েছে হোয়াইল ট্রাইং টু ক্লাইম্ব আপ হিল যখন সে পাহাড়ে উঠতেছিলেন সেকেন্ড কোশ্চেন হাউ ডিড হি ফিল হোয়েন হি কুডেন্ট ওয়াক যখন সে হাঁটতে পারে তখন সে কি ফিল করেছে হি ফিল হার্ড বিকজ হি নিউ হি নিয়ো নাথিং অভাউট হিস ক্লাসরুম টিচিং অ্যান্ড লার্নিং ফর টু মান্থ সে ক্লাসরুমে কি হচ্ছে কি পড়াচ্ছে সে কিছুই জানা পড়ার প্রশ্ন বলছে হাউ ওয়াজ দ্য সিচুয়েশন ওভারকাম এ সিচুয়েশনটা কীভাবে আভারকাম হলো এ সিচুয়েশনটা এ সমস্যাটা কীভাবে আভার কম হল আজবাইনস টিচার মিস্টার শহীদ অ্যাঙ্গেজ হিস ক্লাসমেটস ক্লাসমেটদেরকে অ্যাঙ্গেজ করেছে মেসেজ অর ইনফর্ম ইনফর্ম হার এখানে অ্যাকচুয়ালি হার হবে ইনফর্ম হার

টু ব্যাড আমাকে ব্যাড রেস্টের পরামর্শ দিয়েছিলেন হাউ ডিড ইউ ফিল দেন তখন তুমি কি অনুভব করছিলে তোমার কাছে কেমন লাগছিল এজ আই কুডেন্ট গো স্কুল যেহেতু আমি স্কুলে যেতে পারছিলাম না আই ওয়াজ এক্সট্রিমলি ওরিড আমি খুব চিন্তিত হয়ে পড়েছিলাম অ্যাবাউট মাই ক্লাসরুম লেসনস আমার ক্লাসরুম লেসন নিয়ে আমি খুব চিন্তিত হয়ে পড়েছিলাম হাউ ওয়াজ দ্যাট সলভড সেগুলো কিভাবে সমাধান হয়েছিল তো এখানে বলছে যে মিস্টার আহমেদ মিস্টার শহীদ আহমেদ স্যার মাই টিচার ফরওয়ার্ড মি অল অফ দ্য ক্লাস নোটস সকল ক্লাস নোটগুলো আমাকে প্রোভাইড করতেন অ্যান্ড ইন এডিশন ইন এডিশন মিস্টার আহমেদ মাই টিচার মিস্টার আহমেদ আমার এক টিচার আহমেদ নামক এক টিচার আমাকে সকল নোটস প্রোভাইড করতেন এন্ড সাম অফ মাই ক্লাসমেটস আমার সকল ক্লাসমেটস কাম টু ভিজিট মি আমাকে সাথে দেখা করতে আসতো এন্ড ডিসকাস্ট আলোচনা করত ক্লাস অ্যাক্টিভিটিস উইথ মি ক্লাসে যা ইস্যু হচ্ছিল সব আলোচনা করছিল দাস আই কুড মেক আপ ফর দ্য টিচিং এভাবেই আমি আমার টিচিংটা টিচিং লার্নিংটা আমি করতে পারছিলাম আই হ্যাড লস্ট যেটা আমি মিস করেছিলাম এই ছিল আজকের আয়োজন পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে থ্রি পয়েন্ট ওয়ান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে